নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি মোট ছ হাজার একশোটি শূন্য পদে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একদম অফিশিয়াল এই বিজ্ঞপ্তি আমরা এখনই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আসুন দেখেনি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট আমি বর্তমানে রয়েছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেই ছ হাজার একশোটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একদম অফিশিয়াল বিজ্ঞপ্তি আসুন দেখে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমেই দেখবেন ঠিক ওপরের দিকে কেরিয়ার বলে একটি অপশান রয়েছে কেরিয়ার অপশানে আপনাদের প্রথমে ক্লিক করতে হবে এই হচ্ছে কেরিয়ার অপশন দেখুন আমি কেরিয়ার অপশানে ক্লিক করলাম এবং এরপরে দেখবেন নতুন একটি ওয়েব পেজ আসছে সেখানে কারেন্ট ওপেনিং বলে একটি অপশান আসবে সেখানে আপনারা এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন দেখুন এই হচ্ছে কেরিয়ার পেজ এখানেই দেখতে পারবেন ঠিক ওপরের দিকের এই অপশানটি রয়েছে এই মেনু বলে যে অপশানটি রয়েছে এখানে সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পারবেন যে কারেন্ট ওপেনিং বলে একটি অপশান এই জয়েন এস বি মধ্যে রয়েছে এই কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করলেই দেখে নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি এই এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি ছয় সাত দু হাজার একুশ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে যা চলবে ছাব্বিশে জুলাই দু হাজার একুশ পর্যন্ত আসুন সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অ্যাডভারটাইজমেন্ট নাম্বার সি আর পি এপিপিআর দু একুশ বাইশ দশ অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশান ফ্রম ছয় সাত দুহাজার একুশ টু ছাব্বিশ সাত দু একুশ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি এক নম্বর পয়েন্ট ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর এনগেজমেন্ট ইন ওয়ান স্টেট অনলি অর্থাৎ একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন ক্যান্ডিডেটস ক্যান অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন অনলি অনস আন্ডার দিস এনগেজমেন্ট প্রজেক্ট দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট অনলি হোয়েন ফি ইজ ডিপোজিটেড উইথ দ্য ব্যাঙ্ক থ্রু অনলাইন মুড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা দিলে তবেই আবেদনটি সম্পূর্ণ হবে অনলাইনে আবেদন জানানো যাবে সম্পূর্ণ অফিসিয়াল অনলাইন আবেদনের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে আসুন দেখিনি এবার স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সির লিস্ট রয়েছে সেটা মোট ছ হাজার একশোটি ভ্যাকান্সি রয়েছে দেখুন যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে দেখুন গুজরাটের জন্য শূন্যপদ আটশোটি অন্ধ্রপ্রদেশ একশোটি কর্ণাটক দুশোটি মধ্যপ্রদেশ পঁচাত্তরটি ছত্তিশগড় রয়েছে পঁচাত্তরটি এরপরে রয়েছে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি অথবা নেপালি এর যে কোনো একটি জানলেই এই রাজ্যের জন্য আবেদন করতে পারবেন সাতশো পনেরোটি অ্যাপ্রেন্টিস এই রাজ্যের জন্য শূন্যপদ রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড এর জন্য রয়েছে দশটি সিকিম এর জন্য রয়েছে পঁচিশটি ওড়িশার জন্য রয়েছে চারশোটি হিমাচল প্রদেশের জন্য রয়েছে দুশোটি শূন্যপদ হরিয়ানার জন্য রয়েছে দেড়শোটি শূন্যপদ জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য রয়েছে একশোটি শূন্যপদ ইউটি চণ্ডীগড় এর জন্য রয়েছে পঁচিশটি শূন্যপদ এইভাবে কিন্তু শূন্যপদের বিন্যাসগুলো রয়েছে দেখুন পরপর রয়েছে আমি আর বিস্তারিত যাচ্ছি না এইভাবে টোটাল শূন্যপদের সংখ্যা ছ হাজার একশোটি ভারতবর্ষ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী এবার দেখুন আরও বিস্তারিত তথ্য বিভিন্ন জানানো হয়েছে এখানে দেখুন সেটা এই অপশানগুলো যে টোটাল সিট এখানেও আলাদাভাবে দেখানো রয়েছে এবং ট্রেনিং সিট যেগুলো সেগুলো আরও ভাগ করে দেখানো রয়েছে রাজ্য অনুযায়ী এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরটা দেখুন সেই গুরুত্বপূর্ণ অপশান সাতশো পনেরোটি ভ্যাকান্সি জেলা অনুযায়ী কীভাবে ভাগ হচ্ছে সেটা এখানে দেখানো রয়েছে আলিপুরদুয়ার বাঁকুড়া এইভাবে কিন্তু রয়েছে এরপর আমি চলে আসছি পরবর্তী অপশানে প্রতিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী এটা হল তারপরে দেখুন এজ লিমিট মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স অ্যাজ অন একত্রিশ দশ দু হাজার কুড়ি এবং দেখুন রিজার্ভেশন ফর পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এই রিজার্ভেশনগুলো থাকছে সেগুলো এখানে রয়েছে তারা স্ক্রাইব এবং এক্সট্রা টাইম পাবেন সেগুলো এখানে জানানো রয়েছে এর পরবর্তী অংশ দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব গুরুত্বপূর্ণ এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো গ্র্যাজুয়েশান ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট যেটা একত্রিশ অক্টোবর দু হাজার কুড়ির মধ্যে অর্জন করে থাকতে হবে ডিউরেশন অফ ট্রেনিং ডিউরেশন অফ ট্রেনিং ইজ অফ ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের এই অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং হিসেবে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে স্টাইপেন্ড দা হবে দেখুন দ্য অ্যাপ্রেন্টিস আর এলিজিবল ফর স্টাইপেন্ড অফ রুপিস ফিফটিন থাউজেন্ড পার মান্থ ফর দ্য এনগেজমেন্ট পিরিয়ড অফ ওয়ান ইয়ার দ্য অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি আদার অ্যালায়েন্সেস বেনিফিটস অর্থাৎ পনেরো হাজার টাকা প্রতি মাসে অ্যাপ্রেন্টিস হিসেবে স্টাইপেন্ট বা বেনিফিট পাওয়া যাবে এক বছর এই স্টাইপেন্ট হিসেবে নিয়োগ করা হবে শিক্ষানবিশ বা স্টাইপেন্ট এটা একটা ট্রেনিংয়ের মতো আর দেখুন ওয়েটেজ রিল্যাক্সেশান ইন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট ওয়েটেজ রিল্যাক্সেশান ইন রিক্রুটমেন্ট অফ জুনিয়ার অ্যাসোসিয়েট উইল বি গিভেন টু দ্য অ্যাপ্রেন্টিস হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং ইন আওয়ার ব্যাঙ্ক দেখুন এই একটা সুবিধা কিন্তু আপনারা পাবেন যদি আপনারা এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা নিয়ে থাকেন এক বছরের তাহলে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে জুনিয়র অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লার্ক যে নিয়োগটা হয় সেই ক্লার্ক পদে একটা অগ্রাধিকার কিন্তু আপনারা পাবেন অর্থাৎ এটা একটা ভালো সুবিধা এই অ্যাপ্রেন্টিস করে থাকলে ওয়েটেজ পাওয়া যাবে আলাদা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে এবার দেখুন এই অ্যাপ্রেন্টিস হিসেবে যে নিয়োগ করা হবে সেটার পদ্ধতিটা কি সিলেকশন প্রসেস সিলেকশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উড বি বেসড অন দ্য বেসিস অফ এক নম্বর অনলাইন রিটেন টেস্ট দু নম্বর টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লিখিত পরীক্ষা এবং লোকাল যে ভাষা জানার কথা বলা হয়েছে সেই ভাষার একটা টেস্ট করা হবে অনলাইন রিটেন টেস্টের বিষয়ভিত্তিক দেখুন সম্পূর্ণ তথ্যখানে জানানো রয়েছে এক নম্বর হচ্ছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর চার নম্বর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর একশোটা কোয়েশ্চেন থাকবে একশো নম্বরের মোট পরীক্ষা প্রতিটা পার্ট অনুযায়ী পনেরো মিনিট করে টাইম রয়েছে অর্থাৎ সিক্সটি মিনিট বা ওয়ান আওয়ার সর্বমোট টাইম থাকছে এই পরীক্ষার জন্য নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে সেটা এখানে দেখে নিতে পারেন দ্য কোয়েশ্চেন উইল বি বাই ইংলিশ অ্যান্ড হিন্দি এক্সেপ্ট ফর দ্য টেস্ট অফ জেনারেল ইংলিশ অর্থাৎ ইংরেজি এবং হিন্দি ভাষা দুটো ভাষাতেই কোশ্চেন থাকবে ইংরেজি বাদ দিয়ে ইংরেজি পরীক্ষার সময় তো ইংরেজি থাকবে শুধুমাত্র দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর রং আনসার ইন দ্য অবজেক্টিভ টেস্ট ওয়ান বাই ফোর্থ অফ দ্য মার্ক অ্যাসাইন ফর কোয়েশ্চেন উইল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার অর্থাৎ পয়েন্ট টু ফাইভ করে এক একটা ভুলের জন্য নাম্বার কাটা যাবে আর দেখুন টেস্ট সেন্টার এক্সামিনেশান সেন্টার অনলাইন এক্সামিনেশান উইল বি হেল্ড ইন দ্য মান্থ অফ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ সালের আগস্ট মাস এটা মোটামুটি টেন্টিভলি ডেট ঠিক হয়ে গেছে প্রতিটা জেলা অনুযায়ী দেখুন এখানে রাজ্য অনুযায়ী সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোর যে অ্যাড্রেস সেটা কিন্তু নাম বলা রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলোর যে ঠিকানা এখানে বলা হয়েছে নাম সেটা দেখুন ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী এবং শিলিগুড়ি এখানে পরীক্ষা কেন্দ্র থাকছে এইভাবে কিন্তু সমস্ত তথ্য এখানে জানানো রয়েছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তার পরবর্তীতে রয়েছে সেখানে দেখুন কি হবে সেটা এখানে বিস্তারিত বলা রয়েছে তারপর হবে মেডিক্যাল এক্সামিনেশান তারপরে কিন্তু নিয়োগ করা হবে এই অ্যাপ্রেন্টিস হিসেবে ফিজ ইন্টিমেশন চার্জেস নন রিফান্ডেবল জেনারেল ওবিসি বি এর ক্ষেত্রে ফিজ হচ্ছে তিনশো টাকা আর এসসি এস টি পি ডাব্লিউদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেই তারা সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবেন এইভাবেই কিন্তু সমস্ত তথ্যগুলো পরপর রয়েছে আরও বেশ কিছু এখানে ইনস্ট্রাকশন রয়েছে জেনারেল ইনফরমেশন এই সেকশনটিতে আপনারা দেখে নিতে পারেন এ ইনফরমেশনগুলো অনেকটাই কাজে লাগবে আর দেখুন হাউ টু অ্যাপ্লাই আগেই বলা হলো অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আপনাদের সুবিধাতে দেওয়া থাকবে আমি আপনাদেরকে প্রথমে যে ওয়েবসাইটটি দেখিয়েছি সেখানে কিন্তু অনলাইনে আবেদনের লিঙ্ক রয়েছে সেখান থেকেও আপনারা সরাসরি গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন আর দেখুন যে কল লেটার সেটাও কিন্তু অনলাইনে পাবেন অবশ্যই আপনাকে ইমেল করে বা মোবাইলে ইন্টিমেশন দেওয়া হবে আপনার পরীক্ষার তারিখ সংক্রান্ত বিষয়ে আর দেখুন বিভিন্ন তথ্যগুলো এইভাবেই হয়েছে জেনারেল ম্যানেজার এর তরফ থেকে প্রকাশিত হয়েছে মুম্বাই থেকে ছয় সাত দু এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর অ্যানেক্সার ওয়ানে ফটোগ্রাফ এর সিগনেচার এই দুটোর বিভিন্ন মাপ দেওয়া রয়েছে কত কেবি সাইজ হতে হবে সেগুলো কিন্তু এখানে ডাইমেনশান ইত্যাদি সমস্ত বলা রয়েছে দেখে নিতে পারেন ফটোগ্রাফ সিগনেচারের ইনস্ট্রাকশান এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ